বিসমিল্লাহির রহমানির রহিম। যে নামাজে বিশেষ প্রয়োজন পূরণ ও দুশ্চিন্তা দূর হয়। ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হল নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয়, তাই তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো। ফরজ নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট, কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময়ও নেই। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এত দিন পড়তেই হবে। সালাতুল হাজত কি? কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দু রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। ইবনু মাজা হাদিস নম্বর 1385। সালাতুল হাজত নামাজ কখন পড়বেন? কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আল্লাহ বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত নম্বর 153। সালাতুল হাজত নামাজ কোন সময় পড়া নিষিদ্ধ? সালাতুল হাজত নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় পড়া যায়। সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম। সালাতুল হাজতের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাজত বা প্রয়োজনের নিয়তে অন্যান্য নামাজের মতোই দু রাকাত নফল নামাজ আদায় করবেন। স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। নামাজের শেষে মুনাজাতে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখেরাতেও মঙ্গল দিন, জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিযান ইল্লা কযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অতি সহিংস ও দয়ালু, সব দোষ ত্রুটি থেকে পবিত্র তিনি, মহান আরশের প্রভু, সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা জাহানের রব। আপনার কাছেই আমি যাচনা করি, আপনার রহমত আকর্ষণকারী, সকল পূর্ণ কর্মের অসিলায়
আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী, সকল কাজের বরকত, সকল নেক আমলে সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের। আমার কোনো গুনাহ যেন মাপ ছাড়া না থাকে, কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায়, আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি রয়েছে, যা যেন অপূর্ণ না থাকে। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিরমিজি হাদিস নম্বর 479, ইবনু মাজা হাদিস নম্বর 1384। দোয়ার ক্ষেত্রে হাদিস শরীফে বর্ণিত এসব দোয়া অন্যান্য দোয়ার সঙ্গে সাধারণ নামাজের শেষেও বিশেষভাবে পড়া যেতে পারে। এই দোয়াটি পড়তেই হবে বিষয়টি এমন নয়, আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।